সবাইকে, বিদেশে বাঙালিয়ানার আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা জানো আমরা এখন আছি নিউ ইয়র্কে, আর নিউ ইয়র্কের হোটেল ট্যুরের একটা ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে এসো। আর আজকের ভিডিওতে শেয়ার করব ওগুলোর সাথে সাথেও আরও কী কী ফ্যাসিলিটি আছে আমাদের এই হোটেলটায়। তো চলো সকালটা শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। তো এখানে ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি আছে, আর এই হোটেলের ভাড়া কী কত সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে ডিসকাস করেছি, আমি কমেন্ট সেকশানে লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি দেখে এসো। তো আজকের ব্রেকফাস্টে এখানে যা যা আইটেম আছে সব খেয়ে উঠতে পারবো না, তাই আমার পছন্দেরগুলোই নিয়েছি। তার মধ্যে চিজ অমলেটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই যে হচ্ছে কাউন্টারটা, তোমাদের কাউন্টারটাও একবার দেখাই। ওই কোনায় রয়েছে ওয়াফেল বানানোর একটা কর্নার। আর এখানে আমেরিকায় যেটা বুঝলাম যে ওয়াফেলটা সবাই খায় ব্রেকফাস্টে, আরও এখানে প্রচুর অপশানস রয়েছে। তো আমরা দুজন যা যা খাবো, লাইক জুস, তারপরে ওটস আর গার্ডস, তারপরে ওই সব ব্রেড ফ্রেড এইসবই নিলাম টুকটাক। তো ব্রেকফাস্ট করে এখন আসলাম, এখানে একটা জিম রয়েছে, সেই জিমটা তোমাদের ঘুরে দেখাই। আমি তো আশা থেকে কাউকে এখানে জিম করতে দেখছি না বাপু, বাট রয়েছে ফ্যাসিলিটিতে। তো এই বেশ পুরো মানে ঘরটা জুড়েই রয়েছে জিম। এখানে আবার সুন্দর করে টাওয়েলও রাখা আছে, আর তার সাথে এখানে অ্যাটাচ আছে হচ্ছে একটা ওয়াশিং কর্নার, চলো এটাও দেখাচ্ছি। তো এই মেশিনগুলোতে হচ্ছে কয়েন দিলে ওয়াশার অন হয়। তো ওয়াশারে ওই $1.5 করে লাগে। আর এই বাইরেটাও রয়েছে ওয়েটিংয়ের জন্য বসার জায়গা, খুবই সুন্দর। আর ঠিক তার অপোজিটে আছে সুইমিং পুল। তো সুইমিং পুল আছে, আর একটু নামবো না তা কী করে হয়। তো অর্ক ফিরে গেছিলো সন্ধেবেলা, একটু তাড়াতাড়ি বলতে পারো, মানে বিকেল বিকেল, আমার তো স্নান টান সবই হয়ে গেছে, আমি জানতামও না যে ও এত তাড়াতাড়ি ফিরে আসবে। তো দিয়ে বললো যে চলো একটু সুইমিং পুলে যাই। সুইমিং পুলের জলটা দেখছো পুরো ব্লু, একদম স্কাই ব্লু কালার, আর আমি প্রচণ্ড ক্লোরিনের গন্ধ পাচ্ছিলাম এখান থেকে। সুইমিং পুলটায় আবার খুব সুন্দর করে মেজারমেন্ট করা আছে যে কোন দিকটা কতটা হাইট আছে। এই শুরুর দিকে রয়েছে 3 ফিট, আর যতটা তুমি সামনে এগিয়ে যাবে তত মানে ওই হাইটটা বাড়তে থাকছে। আর সুইমিং পুলের বাইরেও একটা খুব সুন্দর কর্নার আছে যেখানে বারবিকিউয়ের মেশিন রাখা আছে, আর এই চেয়ারগুলোও বেশ আরামদায়ক। তো আমরা এখন ভাবছি একটু বসে নিই, তারপরে নামবো। আর এই আমার সামনেটাতেই দেখছো এখানে 4 ফিট 5 ফিট করে মানে হাইটটা রয়েছে, তো এই দিকটা একটু বেশি ডিপ। আর আমরা নামবো ভাবছি 3 ফিটের দিকে। তো অর্ক গেল ফার্স্ট টাইম, ও নামুক তারপরে আমি নামবো। আমি আজকে একদম শ্যাম্পু করে স্নান করেছি, তো আমার এখানে সুইমিং পুলের এই ক্লোরিনের জলটাই একদম মানে নিজেকে চোবানোর একদমই ইচ্ছে নেই। তো যাক, ও আবদার করলো ওই আর কি, একটু নামবো জাস্ট, স্নান টান বেশি করবো না। আর সব থেকে ভয়ের বিষয় হচ্ছে আমি আর অর্ক দুজনের কেউই সাঁতার জানি না। তো ওকে বলছিলাম যে চলো তাহলে আজকে সাঁতারটা এখানে শিখে নিই, কেউ নেই, ও পুরো ফাঁকা। কিন্তু হোটেলটাতে কিন্তু প্রচুর লোকজন আছে, এমন নয় যে কেউ নেই, পুরো হোটেলটাই বুকড, কিন্তু কেউই সুইমিং পুল বা জিম এগুলো কেউই অ্যাক্সেস করছে না। আর আমার তো সুইমিং পুলের থেকে ওর বাইরে যে জায়গাটা আছে ওটা বেশি ভালো লাগলো, ওখানে খুব সুন্দর বারবিকিউ করার জায়গা আছে, আর পুল পার্টি যেটাকে বলে সবাই, যে পুলের সাইডে বসে পার্টি করবে, তো ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। জানি না কোনোদিন আমরা মানে করতে পারবো কি না, কারণ কাল থেকে অর্কর ফিরতে দেরি হবে। তো সেই জন্য বললো যে চলো আজকেই সুযোগ আছে একটু সুইমিং পুলে নামি। আমি তো খুবই ভয় পাচ্ছি, জলে মানে পাটা দিতেই না মনে হচ্ছে যেন আমাকে সামনের দিকে টানছে, এটা জানি না কেন এটা আমার ফিল হয়। আর আমার একটু জলে ফোবিয়াও আছে, আমি বেশি জলে নামি না। তো বলছে না আসলাম যখন একটু জলে একটু নামি, তো দেখা যাক কতটা নামতে পারি। বাট আমার একদমই এখানে মানে সেভাবে সুইমিং পুলে স্নান করা যাকে বলে সেটা করার একদমই কিন্তু ইচ্ছে নেই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম একটা সুইমিং পুল এক্সপিরিয়েন্স হবে আমার স্পেশালি। অর্ক এর আগে এক্সপিরিয়েন্স করেছে, আমি কখনোই করিনি। আর এর আগে আমরা যত মানে আউটডোরে থেকেছি কোথাও সুইমিং পুলের মানে ফেসিলিটিটা ছিল না, এখানেই আছে। তো এখন আমাদের এখানে টেম্পারেচার কিন্তু বেশ কম, বাইরে ওই 15-16 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এই জলটা দেখছি অতটা ঠান্ডা না, মানে কমফোর্টেবল আর কি, খুব ঠান্ডাও না খুব গরমও না, ঠিকঠাক। Good.
এক সুইমিং পুলে ও এপার ওপার করে নিয়েছে, এখনও ডুব দেয়নি। আমাকে বারবার ইনসিস্ট করছে নামার জন্য, কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। আর এখানে সিঁড়িগুলো ধাপ ধাপ করে রাখা আছে, ওই দেখো পুরো বুক অবধি জলে নেমে গেছে। আমি নামলে তো মনে হচ্ছে যেন ডুবেই যাব। আমরা একবার জানো তো ফুল ফ্যামিলি বোটিংয়ে নেমেছিলাম নিকো পার্কে, তখন অনেক ছোট, তো ওই সময় না আমাদের বোটটা প্রায় ডুবো ডুবোই হয়ে যাচ্ছিলো। তারপর থেকে যেন আমার জলের ভয়টা আরও বেড়ে গেছে। তবে আমি খুব চাই একটু সাঁতার শিখতে, যদি কখনো সুযোগ হয় ভবিষ্যতে তাহলে নিশ্চয়ই শিখে রাখবো। সাঁতার শেখাটা কিন্তু খুবই মানে একটা ইম্পর্ট্যান্ট বলতে পারো, একটা লাইফ সেভিংও মানে অ্যাক্টিভিটি। নেমে তো আমার কেমন একটা ভয় ভয় লাগছে, বাপরে মনে হচ্ছে যেন কেমন একটা ফিলিংস হচ্ছে। ফার্স্ট টাইম তো দেখো সাঁতার জানি না, তাই এমনিই পাটাকে এমনি এমনি করছি অ্যাজ ইফ আমি একটু সাঁতার কাটছি। তো অর্কও জানে না, ওকে বললাম যে এখন একটু সাঁতারটা শিখে নাও, সাঁতারটা কীভাবে করতে হয় তো জানি, এই দেখো আমাকে সাঁতার শেখাচ্ছে, এইভাবে নাকি সাঁতার শেখা যায়। তোমরা কেউ শিখেছো এভাবে সাঁতার? এই দেখো যারা জানো না সাঁতার কাটতে, এই দেখো এই ট্রেনারের থেকে সাঁতার শিখে নিতে পারো। তো অনেক ট্রায়াল দিচ্ছে সাঁতার শেখার, আর আমাকে ইনসিস্ট করছে যে এইভাবে এইভাবে সাঁতার কাটো। ওর পাগুলো কিন্তু একদমই পুরো ভেসে নেই, একটা পা দিয়ে ঠিক সাপোর্ট দিয়ে দিয়ে আসছে, আবার উল্টে পাল্টে এভাবে আবার কে সাঁতার কাটে? যাও তারা যারা মানে এক্সপার্ট আছে তাদের মানা যায়, আর এ কিছুই জানে না তাতেই দেখো এইভাবে সাঁতার কাটছে। তো ও সাঁতার প্র্যাকটিস করুক, আমার আর বেশি প্র্যাকটিস করার ইচ্ছে নেই, আমি অনেকটাই জলে নেমে গেছি। ও বেশ মজা পেয়েছে, তো এই বেশিক্ষণ থাকবো না, কারণ এখন বিকেল প্রায় 6টা মতো বাজতেই যায়, চলে যাব একটু পরেই।